হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপালী কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত আর গুড মর্নিং। আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আমি ভাবছি যাচ্ছে কি ব্লগ বানাবো। আমি রাত্রিবেলা ভাবছিলাম যে একটা চ্যালেঞ্জ কিছু ভিডিও বানানো যায়। তো আমি ভাবছি যে আমি 24 ঘন্টা শুধু ঝগড়া করব মার সঙ্গে, মিষ্টুর সঙ্গে, আমার বাবার সঙ্গে, সবার সঙ্গে আমি শুধু ঝগড়াই করে যাব। তো এখন আমার মশারি টশারি কিছু গোছানো হয়নি, তো আমি মশারি গুছিয়ে নেবো। আর আমাদের কাকিমা উনি কাজ করতে এসেছেন, যিনি আমাদের বাড়িতে কাজ করে, তো ওনাকে কাজ নিয়ে 2-4 কথা শোনাবো। উনি কী বলে দেখবো, রেগে যায় না কি ভালোভাবে বলে। তো চলো এবারে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। দেখো এই কাকিমার একদম ভালো করে ঘর টর কিছু মোছে না। ভালো করে মজা হয়নি, ভালো করে মজা হচ্ছে না বলছি। তুমি ঘর মুছতে পারছো না, আমি তাই বলছি। ঘর মুছছে দেখো, তার থেকে না মজা অনেক ভালো। আর মিষ্টি হচ্ছে বাজারে চলে গেছে মাছ কিনতে। আর মশারি গুছানোর সময় মাছের সঙ্গে ঝগড়া করছিলাম, কিন্তু মাছ বাইরে চলে এসেছিলো আর ওই জন্য আর ঝগড়া করতে পারিনি। আর এত ঝগড়া ঝাঁটির মধ্যে কি ঝগড়া করব জানি না, মা রেগে যায়। আর দেখো আমাদের গাছে এখন একটা ফুল ফুটেছে, আর এই ফুলটা খুব ভালো লাগে। দেখো কতগুলো পাকা পাকা লঙ্কা, কী যে ঝগড়া করবো আমি জানি না। কি সুন্দর সুন্দর অ্যালোভেরা হয়েছে। দেখো চ্যালেঞ্জ নিয়েছি তো আমাকে কমপ্লিট করতেই হবে। তো এবারে মা হচ্ছে বলে গেছে যে তোর দাদার আর তোর আর মিষ্টুর কিছু জামা দিয়ে গেলাম, ধুয়ে দিবি। তো আমি জামা প্যান্টগুলো ধুবো, ধোয়ার পরেই হচ্ছে আমি মা আসলে মায়ের সঙ্গে ঝগড়া করবো। কেন আমি একদিন এসে কেন শান্তি পাবো না, আমি কাজ করব, আমি এসব নিয়ে একটু ঝগড়াঝাটি করব মার সঙ্গে। দেখো কালকে এই শাড়িগুলো যে পরেছিল, মা কিন্তু সব মানে গুছিয়ে নিয়ে আর সব রোদে দিয়েছে হালকা করে, সব কিন্তু মাই করেছে। তবু আমি মাকে আজকে মার সঙ্গে ঝগড়া করব। তো আমি এবারে জামা কাপড়গুলো কেচে নিই, এবারে মা আসুক, তারপরে তুমুল ঝগড়া আরম্ভ করে দেবো। এই দেখো আমাদের ডিম টোস্ট রেডি, আর এই মিষ্টু খাচ্ছে আর মা খাচ্ছে। আর মায়ের বলছিলাম না হাতে কালকে বাজি ফুটে গেছিলো, দেখো তো মা, দেখো এই এইটা এই এইখানে গো, খুব কষ্ট, ফুলে গেছে আঙুলটা, এই এইটার জন্য, এইটার জন্য। তোমার জন্য হয়েছে, তুমি সরি বলেছ, হ্যাঁ কেটে দিয়েছ। বাহ মা, আমি একটা কথা বলবো, তুমি বললে সকালবেলা তোর দাদার জামা কাপড়গুলো ধুয়ে দে, তারপরে ঘর বিছানা তুলে দিচ্ছি, এই খাবার বানাচ্ছি, আমি কি বাপের বাড়ি এসে একটু রেস্ট পাবো না? বড় হারামি ও বেটা, আমাকে সবসময় কি কাজ করতে হবে? কি হয়েছে, বাপের বাড়ি এলে লোক কাজ করে না, আমার হাতে তো ব্যথা নাকি? তাহলে আমাকে কাজ করতে হবে? আমি বাপের বাড়ি তো যাই না, কই আমি তো বাপের বাড়ি গিয়ে করি না। তা কি বলতে চাইছো? আমার তো বাপের বাড়ি নেই, আমাকে তো কেউ ডাকে না, তুই আসলে একটু আমার হাতে হাতে করে দিবি, তাতে কি হয়েছে? হাতে তো সবসময় কাজ করতে হবে, সবসময় একদিনও কি রেস্ট পাবো না? রেস্ট পাস, রাত্রে তো শুস, রাত্রে তো রেস্ট পাস। তুই ক্যামেরা ধরেছিস কেন? হ্যাঁ
কোথায় আমি ক্যামেরা ধরেছি? আমি তো এমনি ইয়ে করছি। আমি কি লোককে দেখাবো ঝগড়া করছি? আমি তো সারাদিন কাজ করি, কাজের লোক কাজ করে গেল, আমি সারাদিন কাজ করি, আমার কোনো জিরার নেই। আমার হাতে হাতে ব্যথা হোক, যাও কোমরে ব্যথা হোক, তাও আমি সব করি। কেউ আমার আমাকে একটু করে দেয় না, আমার কষ্ট কেউ বোঝে না, তুইও বুঝিস না। আমি তো এসে করি, তা আমি কি করি না? আমি তো অনেক কাজ করি, যা করি অনেক করি। একটু করেছিস, সে আবার তুলনা দিচ্ছিস? আজকে আমার হাতে ব্যথা বলে, নাহলে অন্যদিন তো আমি সব করি। করো করো, তাই হাতে ব্যথা, হাতে ব্যথা অবস্থায় করতে হবে না নাকি? হাতে তো ব্যথা, তো চলতেছে, তো তো খেতে পাচ্ছি না, ওই জন্য তো খাইনি, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, হাতে ধরতে পারছি না। তোমার খাবারটা আমরা খাবো? খা, খাইলে তোরা মোটা হবে। মাই বেটি মোটা হবো? হ্যাঁ। তুমি রোগা হয়ে যাবে? হ্যাঁ। তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে না, আমার দুঃখ কষ্ট কেউ বোঝে না, আমার কেউ নেই, আমার মাও নেই, বাবাও নেই। মা বাবা তো, বাবা তো এই মারা গেল, তার যদি সবার ভাগে কি আর মা বাবা থাকে? মা বাবা থাকলে আমি একটু বাপের বাড়ি গিয়ে আমি একটু শান্তি পেতাম, দুদিন গিয়ে আমি একটু রেস্ট নিতাম। আচ্ছা, দুঃখ পেতে হবে না, কি করবে? আমরা সেই ছোটবেলা থেকেই তো দেখছি যে তোমরা ভাই ফোটা দাও না, মানে ঢাকা আমি গেলে এবার রান্না বান্নাটা বসাই, হাতে যা ব্যথা। তুমি খাবা না? আচ্ছা, সিদ্ধ খেতে হবে না, আমি রান্না করবো, তুমি খাবে। আমি তো রাত্রে ঘুম হয়নি, এখন চোখ টোক ফুলে টুলে গেছে, ঘুম পাচ্ছে। চল যাও, তুমি খাটে চলে যাও, আমি রান্নাটা বসাই, আমি ঝগড়া করবো, ঝগড়া করবো, ভালো করবো। মেয়েদের সঙ্গে ঝগড়া করতে হয়, করলে এনার্জি পাবে, সবসময় ঝগড়া করবে, তাই তো মিষ্টু? লোক ঝগড়ুটা কম বলবে, এনার্জি পাবে। মার সঙ্গে আমি ঝগড়া করতে পারলাম না, কারণ মানে সবারই বাপের বাড়ি আছে, কিন্তু আমার মাই বাপের বাড়ি আছে কিন্তু না থাকারই মতন। সেই জন্য মা এমন কষ্টের কষ্টের কথা বললো, আমার নিজেরই এত কষ্ট লাগছে যে মানুষের বাপের বাড়ি না থাকলে কী হয়। মায়ের মা তো সেই কবে ছোটোবেলায় মারা গেছিলো, মা যখন ছ মাস ছিল, তাহলে বুঝতেই পারছো। তারপরে দাদু আবার একটা বিয়ে করে, করতেই হবে। তো সবাই জানো যে সৎ মায়ের ভালোবাসা কেমন হয়, সব সৎ মা আবার কিন্তু সমান হয় না। কিন্তু আমার মায়ের মারা পাঁচ ভাই বোন, আর তার আবার সেই মায়ের আবার আর একটা মায়েরও পাঁচজন ছেলেমেয়ে ছিল। তো সে তার নিজের ছেলেমেয়েকে ভালোবাসবে না পরের, এটাই হচ্ছে কথা। তো মারা ভালোবাসাও পায়নি, মায়ের ভালোবাসা কি মা জানে না, আর ওই জন্য ঝগড়া করতে করতে দেখেছো মার হচ্ছে মনটা খারাপ হয়ে গেছিলো। মা আমার মা কিন্তু কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝাটি কিছুই করে না। তো আমি ভাবছি আমি কার সঙ্গে ঝগড়া করবো, 24 ঘন্টা আমি কার সঙ্গে ঝগড়া করবো? মা বাবার সঙ্গে কি ঝগড়া করা যায় বলো, বিনা কারণে? আর মিষ্টু এখন ছোটো, ওর সঙ্গে বা কী ঝগড়া করবো? তুমি কি ঝগড়া করার জন্য কি রাস্তায় যাবো নাকি ভাবছি? লোক তো আমাকে পাগল ছাড়া কিছু বলবে না, যে মিষ্টুই পাগল। আর আমার মাছ ধোয়া হয়ে গেছে, আর মাদের জন্য মানে আমাদের জন্য তেলাপিয়া মাছ এনেছে, আমার আর মিষ্টুর জন্য। আর মা আর বাবা হচ্ছে কালকের মাংস আছে, তো মারা ওই খাবে, আর আর আমি হচ্ছে ওই বাসি জিনিসটা খেতে পছন্দ করি না, ওই জন্য আমাদের জন্য মাছ আনা হয়েছে। মিষ্টুর আর আমার একসঙ্গে একদম পেঁপের ঝোল করে নেবো, নিয়ে দুবেলা একদম হয়ে যাবে। আর শুধু ভাতটা করে নেবো, আর শুধু এক তরকারি ভাত দিয়ে খেয়ে নেবো। আর মা বলছে অনেক গ্রাম ভিশাক তুলেছি, ওইগুলো নাহলে মিষ্টুকে ভেজে দে,
মিষ্টিকে আর তোর বাবা টাবা তুই মিলে খেয়ে নিবি, ব্রাহ্মী শাক অনেক ভাজা হয়েছে, কারণ এই ঝড় হবে, ঝড় হবে পলার জন্য আমার মা মানে প্রচুর ব্রাহ্মী শাক মানে তুলে রেখেছে, যদি সব নষ্ট হয়ে যায়। তো চলো আমি তাহলে একটু রাস্তার দিকে বেরোই ঝগড়া করার জন্য, যে রাস্তায় কে আছে। আর ছোটো বৌদিও নেই যে গিয়ে এমনি একটু ঝগড়া করবো, সব বাপের বাড়ি গেছে ভাই ফোটার জন্য, আমার বৌদিও নেই, থাকলে একটু ঝগড়া করতাম। আচ্ছা তাহলে যাওয়া যাক সামনে পাড়া প্রতিবেশীদের বাড়ি, গিয়ে কি ঝগড়া করা যায়। পাড়ার হচ্ছে কালী পূজার গান বাজে তুমুল, তো এখানে দুটো কালী পুজো হয়েছে পাড়ায়। আমি মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়েছি ঝগড়া করার জন্য, কি হবে আমার চ্যালেঞ্জের আমি জানি না ঝগড়া। চলো যাওয়া যাক। গিয়েছিলাম ঝগড়া করতে কিন্তু আমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারিনি। সবাই হচ্ছে আমাদের বোনের মতন, তো কি করে ঝগড়া করি, তো দেখা যাক করে কি ঝগড়া হয়। কিন্তু পুজোর অনেকগুলো ফটো ভিডিও সব ছাড়লাম, তোমরা দেখতে পাবে। একটু দেরি হয়ে গেছে বলে মা পেঁপে আলুকে সিদ্ধ করে রেখেছিল, আর কড়াটা গরম হচ্ছিল, আর এই ভাত হয়ে গেছে, কড়াটা গরম হচ্ছিল, আমি মাছ দিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। আর এখন আমাদের পাড়ায় একটা পুজোতে হচ্ছে খিচুড়ি, এক কড়া খিচুড়ি হয়ে গেছে, আর এটা যেটা আমি করছি ওটা হচ্ছে আরেকটা কড়া খিচুড়ি বসেছে। আর সামনে হচ্ছে যারা রাস্তা দিয়ে সব যাচ্ছে ওনাদের কিন্তু সব ডেকে ডেকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আর এই যে কড়াটা এটা হচ্ছে পুরো আমাদের পাড়া, পুরো পাড়ার লোককেই দেয়া হবে। আর মানে এক একটা কড়ায় মিনিমাম 15 কিলো করে মাল ধরে, তো অনেক খিচুড়ি করা হয়েছিল, আর অনেক খিচুড়ি রাস্তার লোককেও দেয়া হয়েছিল। নিয়ে যাও নিয়ে যাও। সবাই মিলে খিচুড়ি টিচুড়ি করে একদম নেচে একাকার হয়ে গেছি, আর অনেক লোক যাচ্ছে রাস্তা দিয়ে, তো ওনাদেরকে সবাই দেওয়া হচ্ছে, আর আমাদের পাড়ার যত লোক আছে সবাইকেও দেওয়া হবে। তো তার জন্য ওই আরেকটা কড়াই বসানো হয়েছে। চলো আর বেশি বকবক করবো না, আবার চলে যাই কাজে। নিয়ে যাওয়ার জন্য কোথায় চাবি লাগানো? প্রসাদ
দিতে পুণ্যের কাজ করতে এই সব বাড়িতে আর আমি পুরো 24 ঘন্টা ঝগড়া করতে পারিনি। তো আমাদের পুজো এই কালী পুজোর অনুষ্ঠানে আমি মেতে গিয়েছিলাম আর ঝগড়াঝাটি আমি কিছু করিনি। আর ভিডিও কেমন লাগে তো প্লিজ জানাবেন।